নমস্কার বন্ধুরা, নেচার লাইফে আপনাদের সবাইকে আবার স্বাগত। আজকে আমি দু ধরনের মাছের রেসিপি দেখাবো, একটা হচ্ছে গাং দাঁড়া মাছের রেসিপি আর একটা হচ্ছে স্যাটিন মাছ। পুরো ইলিশ মাছকে বলবে সরে যা, এত সুন্দর খেতে। জানি ইলিশ মাছের বিকল্প হয় না, কিন্তু পুরো ইলিশ মাছের মতোই খেতে হয়। আজকে এই দুটো মাছের রেসিপি আপনাদের সামনে আমি তুলে ধরবো। এই মাছের ছাল খুব শক্ত হয়, তাই বাজার থেকে খানিকটা ছাল ছাড়িয়ে এনেছে। এই মাছের ছাল কিন্তু খাওয়া হয় না। এবার আমি কেটে নিচ্ছি মাছটা। এই গাংদারা মাছ কিন্তু নদীর মাছ, টাটকা নদীর মাছ। এটা আমি প্রথমে কেটে নিচ্ছি। এর মুখগুলোকে বাদ দিয়ে দিতে হয়। কোথায় যাচ্ছ গো ঠাকুমা? এরকম ভাবে আমি সব মাছগুলো কেটে নিলাম। মাছগুলো করার জন্য আমি সর্ষে আর লঙ্কাটা বেটে নিলাম। গাংদারা মাছের জন্য আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। পিসি, উনুন ধরাচ্ছ? হ্যাঁ, উনুন ধরানো হচ্ছে মাছ ভাজার জন্য। না, অনেক বেলাও হয়ে গেছে আজকে। হয়ে যাবে, তাতে কি আছে? সামুদ্রিক মাছ, নদীর মাছ, নদী আর সমুদ্র আজকে মিশে গেছে। খুব ভালো করে এই মাছ কিন্তু ভেজে নিতে হয়। আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি এবার তুলে নেবো এক এক করে। ছাল আগে করে নিচ্ছি। ঝাল করার জন্য এই যেটাতে ভেজে নিয়েছি ওই তেলটাতেই আমি জল ঢেলে দিচ্ছি। জল ঢেলে দিয়ে আমি বাটা সর্ষেটা দিয়ে দেব। আর তার সঙ্গে কাঁচা লঙ্কা চেরা আমি দুটো তিনটে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়বো। আরেকটু আমি জল দিই। এবার আমি লবণ দিয়ে দেবো এতে।
আপনারা স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবেন। এরপর আমি হলুদ দিয়ে দিচ্ছি অল্প করে। এবার এই মাছগুলো একে একে আমি ঝালটাতে দিয়ে দিচ্ছি। সামুদ্রিক স্যাটিন মাছ, খুব সুন্দর খেতে হয়। গন্ধটাও দেখেছো খুব সুন্দর উঠছে, অসাধারণ একটা গন্ধ আছে না? ইলিশ মাছের মতো, ইলিশ মাছের মতো পুরো। এর সাথে কিচ্ছু নয়, শুধু একটু আলু ভাতে নেবে আর ভাত নেবে আর এই মাছের ঝাল আর মাছ দিয়ে ব্যাস ভাত খাওয়া কমপ্লিট। স্বাদ হওয়ার জন্য আমি অল্প করে কাঁচা তেল ছড়িয়ে দিচ্ছি। এরকম ভাবে সবার শেষে কাঁচা তেল ছড়িয়ে দেবে, দেখবেন খুব সুন্দর খেতে লাগছে। আমার মাছের ঝালটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। সুন্দর হয়েছে। এইটা এক ধরনের মাছ দেখলেন, এবার আরেক ধরনের মাছ আমি করছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার করবো গাঙদারা মাছ। তেলটা গরম হয়ে এসছে, আমি এবার এগুলো ছেড়ে দেব। বন্ধুরা, এই গাঙদারা মাছ নদী, খাল, বিল এই সব জায়গা থেকে সংগ্রহ করা হয়। তো এর ঠোঁটটা আপনাদের দেখিয়েছি আগে, খুব ছুঁচালো, ছুঁচের মতো। ঠিক এর সঙ্গে মিল পাওয়া যায় বকের যেমন ঠোঁট, ঠিক বকের ঠোঁটের মতো। সেই জন্য এই মাছের আর একটা নাম হচ্ছে বক মাছ, অনেকে বকা মাছ বলেও ডাকে। তো বন্ধুরা, নদীর মাছ খুব টেস্টি হয় এমনিতেই, আর এই গাঙদারা মাছ খুব টেস্টি মাছ। তো সেই গাঙদারা মাছ রান্না হচ্ছে, দেখুন ভাজা চলছে, পেঁয়াজ দিয়ে ঝাল, দুর্দান্ত লাগে গরম গরম ভাতের সঙ্গে খেতে। অসম্ভব সুন্দর লাগে এই মাছ। শুধু আলু ভাতে নেবেন, এই মাছের ঝাল আর ভাত ব্যাস আর কিচ্ছু লাগবে না আপনার। এবার আমি তুলে নিচ্ছি মাছটা। এই মাছ কিন্তু খুব একটা বেশি খড়া খড়া করে ভাজা হয় না। আমি দিয়ে দিয়েছি, এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। একই সাথে আমি লঙ্কাগুলো চিরে দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা চিরা। আমি জল ঢেলে দিচ্ছি। একই সাথে আমি খানিকটা নুন দিয়ে দিচ্ছি, খানিকটা হলুদ দিয়ে দিচ্ছি, আর রং আর স্বাদ হওয়ার জন্য খানিকটা আমি গুঁড়ো লঙ্কা দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি, একটু ফুটে দেখ, তারপরে মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা গাঙদারা মাছগুলো আমি এতে দিয়ে দিচ্ছি। এই মাছের ঝাইটা একটু শুকনো শুকনো করব, তবে খেতে ভালো হবে।
কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঢেলে নিচ্ছি। দেখুন জিনিসটা। ও জিভ দিয়ে জল পড়ে যাবে। তোলো তোলো আগে। যা হয়েছে না, এই দিয়ে একতলা ভাত খাওয়া হয়ে যাবে। দারুণ টেস্ট হয়েছে। কাঁটাটাও কম, কিছুই কাঁটা নেই, তাই না? বিশাল ভালো, খুব সুন্দর হয়েছে। সুন্দর একবারে। এই যে একটুখানি ছাড়িয়ে দেখাচ্ছি, কখন খাবে সেটাও তো সুন্দর হবে। আবার ভাগ নেব, আবার গাংদারা দিয়ে খাবো, আবার ভাগ নেব। দুটো মাছই ভালো হয়েছে, আর অন্য কোনো তরকারি লাগবে না, দুটো মাছ দিয়ে খাওয়া হবে, তাই না? খুব কম ভালো মাছগুলো খেতে। আপনাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর পুরো ভিডিওটা দেখবেন। ধন্যবাদ। ভাত নেবে নাকি? যা মাছ পড়েছে আরো ভাগ নিয়ে শব্দ।